এইভাবেই দাদা সেবা করে যাচ্ছে। বাবা দাদা চোখ বেঙ্গালুরুর পিজি রিলেটেড যদি আবার আসিব ফিরে বুঝতে পারবে কতটা সিমিলারিটি। গুড মর্নিং এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, কারণ আজকে আমাদের অ্যাপার্টমেন্টের প্রেমিসেসে সেলিব্রেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে প্ল্যান হয়েছিল বাইরে থেকে ইডলি বা দোসা আনার, বাট মামা বললো বাইরের কিছু খাবে না, তাই জন্য ভাবছি একটু মশালা ম্যাগি বানাবো বিভিন্ন রকম সবজি মশলাপাতি সব কিছু দিয়ে সবার জন্য ব্রেকফাস্ট। এতদিন পর অর্ককে পেয়ে অর্ণব কীভাবে ওকে কাজে লাগাচ্ছে জাস্ট একবার দেখো, আর অর্কও সেইভাবেই দাদার সেবা করে যাচ্ছে। 15th August ছুটির দিন, আর এক থালা বিরিয়ানি যদি সামনে থাকে লাঞ্চে তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে বলো। অর্ক দুদিন থেকে বলছে কিছু খাওয়াবে কিছু খাওয়াবে, তাই বলা হলো ঠিক আছে বাবা তুই আইসক্রিম নিয়ে আয়। তাই ওর আমুলের এই রাজভোগ ফ্লেভারের আইসক্রিমটা আমাদের সবার খুব পছন্দ, এটার বড় যে সানডেটা সেটা নিয়ে এসছে। আর শুধু আইসক্রিমই নয়, তার সাথে এনেছে কোল্ড ড্রিঙ্কসও। বিরিয়ানির পর কোল্ড ড্রিঙ্কস না খেলে লাঞ্চটা ঠিক জমে বলো? স্টিলের গ্লাসে ঢালছি কারণ গ্লাসটা খুব ঠান্ডা ঠান্ডা থাকে, আমার খুব ভালো লাগে স্টিলের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খেতে। হ্যালো, তো অর্ক আজকে চলে যাচ্ছে পিজিতে, দুদিন আগেই ওর পিজি কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু যেহেতু মামা এখানে আছে এখনও তো তাই জন্য ও ছিল। মামা চলে যাবে এখন তো কলকাতায় ফিরে, তাই জন্য ওকে ওখানে পিজিতে একটু সেট আপ সব কিছু ঠিকঠাক করিয়ে ওকে ওখানে শিফট করিয়ে দেওয়া হবে। তো আমার যাওয়ার কথা ছিল না প্রথমে, বাট মনে হলো যে একটু যাই, এতদিন ছিল এখন ঘরটাও ফাঁকা হয়ে যাবে হঠাৎ করে, কারণ আমাদের এখানে তো সেরকম কেউ আসে না, রিলেটিভস কেউ আসলে খুব খুব ভালো লাগে। তো যাই হোক, তো যাবো শিফট করাবো ওকে, আর তারপর বাকি মানে মামাও চলে যাবে আর ওর কুকু ওখানে ড্রপ করে দেবো, তারপর দেখি যদি কোনো কিছু প্ল্যান হয় আজকে 15th August কোনো কিছু করতেই পারি। আমার আগের ব্লগে যেটা 15th August দিন আপলোড হয়েছে সেখানে আমি তোমাদেরকে উইশ করেছিলাম, বাট তাও আজকে আবার হ্যাপি 15th August মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো তো যাওয়া যাক, এখন আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ওই যাই হোক, তুমিও থাকবে ও থাকবে, হাতে ব্যাগ নে, এর চোখের জল ফেল। দাদা শার্টে করে নিয়ে নেবে, বাবা দাদার চোখ পুরো বিড়াল চোখ জ্বলছে, তাকাতে হবে না তোদের কথা। অর্ক বললো ও কিছু এসেন্সিয়ালস আনতে ভুলে গেছে, তো আমরা ভাবলাম অন্ধাওয়েতে সুপার মার্কেট হয়েই তাহলে পিজিতে যাই। তো অর্কর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো আমরা রয়্যাল মার্টে ঢুকলাম, ওরা গেছে ভেতরে, আমি বললাম আমি গিয়ে আর কী করবো, আমি একটু বসেই আছি, আর দেখা যাক আজকে এবার কোথায় কোথায় যাওয়া যায়, ডেফিনেটলি তোমাদেরকে বলবো। আর মাইমার একটু মনটা খারাপ, ফোন করেছিলাম, যাই হোক ছেলে দূরে চলে গেছিলো মানে কিছুদিন আগেই চলে এসেছিলো ঠিক আছে, কিন্তু এতদিন আমার কাছে ছিল, আমাদের সবার সাথে ছিল, কাল থেকে একদম একা হয়ে যাবে। তো যাই হোক সে তো হবেই, একটু কিছু করার নেই, ভালোভাবে থাকুক এইটুকুই যা, আর চলে আসবে এখনই মনে হয় কিনে, আমি এখানে ওয়েট করছি। সুপার মার্কেট থেকে অর্ক যা যা ছিল সব নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পিজির দিকে। অর্কর এই পিজির লোকেশনটা কিন্তু বেশ ভালো, বাজার হাট সব কিছু একেবারে হাতের নাগালে, আর সবচেয়ে বড় কথা 1.2 কিলোমিটার দূরেই ওর অফিস। বেঙ্গালোরের পিজি রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ তোমাদের থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, আমি ট্রাই করবো তোমাদের হেল্প করার বিভিন্ন রকমের ইনফরমেশন প্রোভাইড করে। প্ল্যান তো ছিল অর্কর পিজিটা সেট আপ করে সবাই মিলে যাবো বিধান সৌদাতে, 75th ইয়ার্সের লাইটিং দেখতে অপূর্ব সুন্দরভাবে নাকি সাজিয়েছে, বাট ট্রাফিকের জন্য আনফর্চুনেটলি যাওয়া হলো না। যাই হোক, তাই সবাই মিলে চলে এসেছি ডিনার করতে মুড ফর ফুডে, বলতেই হবে খাবারের টেস্ট অসাধারণ আর অ্যাম্বিয়েন্সটাও সেরকম সুন্দর। ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। ভালো করে থাকবে তোমরা, আমি আবার আবার আসিব ফিরে, ধান ছিড়ি টিড়িতে না রাস্তাটা কি সুন্দর দেখো,
এত সুন্দর রাস্তাটা দেখে না আর লোভ সামলাতে পারলাম না, বেশ কিছু ফটো তুলে নিলাম যাওয়ার আগে সবাই মিলে। অর্ককে পৌঁছে দিলাম পিজিতে, আর আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওই যে অর্ক দাঁড়িয়ে হাত নাড়ছে, মামার মনটা একটু বেশি খারাপ, সেটাই খুব স্বাভাবিক, তাই না? আজ মামার কলকাতার ফেরার ট্রেন, তাই বানিয়ে দিলাম পরোটা তরকারি আর সাথে আছে মিষ্টি। আকাশটা আজ কি ভীষণ সুন্দর লাগছে না দেখতে, সূর্যের আলোর সাথে মেঘগুলো যেন একেবারে মিশে গেছে, আর দেখো কেমন ভেসে ভেসে মেঘগুলো যাচ্ছে। এখন যেখানে ঢুকছি সেটা ব্যাঙ্গালোরের ফার্স্ট এয়ারপোর্ট লাইক রেলওয়ে স্টেশন, SMVT। মামা এখান থেকেই দুরন্ত ধরে কলকাতায়, মানে হাওড়াতে পৌঁছবে। কেন বললাম বলো তো এটা এয়ারপোর্ট লাইক রেলওয়ে স্টেশন? কারণ ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের মতো এটা একদম পুরো ঝাঁ চকচকে এবং একই রকম প্যাটার্নে তৈরি, এবং এটা নতুন তৈরি হয়েছে। নামটা আরেকবার বলি, SMVT উইথ সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং। যারা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখেছো বা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের থ্রুতে ট্রাভেল করেছো, তারা এই রেলওয়ে স্টেশনটার স্ট্রাকচার দেখে বুঝতে পারবে কতটা সিমিলারিটিস রয়েছে। স্টেশন থেকে বেরিয়েই এই দেখো এখানে কত সারি সারি অটো দাঁড়িয়ে আছে অটো স্ট্যান্ডে, তো অটো বা ট্রান্সপোর্টের অ্যাক্সেসিবিলিটি বেশ ভালো বলতে হবে। আর একটা জিনিস যেটা অবভিয়াসলি একটা পজিটিভ সাইড, এই স্টেশনটা থেকে বায়াপ্পানহালি মেট্রো স্টেশন খুব কাছে, তো তোমরা মেট্রো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। স্টেশনের ভেতর তো ঢোকা যাবে না, কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাঙ্গালোরের এই নতুন স্টেশনটা কতটা সুন্দর দেখতে। চলো দেখে নেওয়া যাক। SMVT রেলওয়ে স্টেশনের এই পিলারগুলো এক্স্যাক্টলি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের পিলারগুলোর মতন দেখতে, তাই না? আর দেখো লেফট সাইডে যে এন্ট্রি এক্সিটের গেটগুলো, সেগুলো দেখে মনে হচ্ছে কোনো এয়ারপোর্টেই আমরা এন্ট্রি নিচ্ছি। অর্ককে তো আগেই ছেড়ে দিয়েছিলাম পিজিতে, আর আজকে মামাও চলে গেল কলকাতার উদ্দেশ্যে, রওনা দিল মামা, আর অর্ণব অফিস চলে গেছে। তো এখন বাজে বিকেল 4টে, ওরা সবাই বেরিয়ে যাওয়ার পর আমার অফিসের কাজ ছিল অ্যাজ ইউজুয়াল, সেগুলো কমপ্লিট করে এখন ভাবলাম যে এখনই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো লাস্ট 5-6 দিন ভীষণ ভীষণ আনন্দে কেটেছে, তো আমাদের সমস্ত হাসি মজা ঠাট্টার সমস্ত মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগগুলোতে। লাস্ট ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো তো প্লিজ প্লিজ চেক আউট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, ভালো থেকো সবাই। চলো বাই বাই।